লক্ষীপুরে গ্রাহকদের 50 লাখ টাকা নিয়ে পালিয়েছে সাউথ প্যাসিফিক বিজনেস ডেভেলপমেন্ট নামের একটি এনজিও। সকালে গ্রাহকরা এসে এনজিওটির অফিস বন্ধ পান। এ সময় ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সুরতে খাতনা করতে গিয়ে শিশু আয়নের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের আদেশ মঙ্গলবার। রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর বেঞ্চ এই আদেশ দেন। এদিন আয়নের পক্ষে পক্ষভুক্ত হতে অ্যাডভোকেট শিশির মনিরের আবেদন মঞ্জুর করে আদালত। ভোজ্য তেলের দাম নির্ধারণে মঙ্গলবার বৈঠক করবে টাস্কফোর্স। বাকি পণ্যগুলোর দামের জন্য বৈঠক হয়ে গেছে বলে জানিয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি জানান, দাম নির্ধারণ করা হলেও সেটার প্রভাব পড়তে কিছুটা সময় লাগবে, তবে ক্রেতারা রমজানের আগেই এর সুফল পাবেন। জামালপুরে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সার্কিট হাউস কনফারেন্স রুমে আয়োজিত এই সেমিনারে বক্তারা অপসাংবাদিকতা প্রতিরোধ করে সাংবাদিকতার মান উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এতে জেলা প্রশাসক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজার সমুদ্র উপকূলে 10 ঘন্টার ব্যবধানে ভেসে এলো আরও 3টি মৃত স্ত্রী কচ্ছপ। অলিভ রিডলি বা জলপাই রঙের এসব সামুদ্রিক কচ্ছপ ডিম পাড়ার জন্য সৈকতের বালিয়াড়িতে আসার পথে মারা যেতে পারে বলে মনে করছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বোরির বিজ্ঞানীরা।